New York প্রবাসী বিশিষ্ট কবি কাজী জহিরুল ইসলামের শ্বশুর ও মুক্তিজহিরের পিতা ফজলুল হক শরীফ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুল হক শরীফ অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে অবসর গ্রহণ করে ঢাকার বাড্ডায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গত মাসের শেষ দিকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর উত্তর বাড্ডা জিএম বাড়ি মসজিদে নামাজে জানাজা শেষে বাড্ডা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।